নমস্কার বন্ধুরা, WBCS এক্সামের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেগুলো কিনা অলরেডি আবেদন এই মুহূর্তে কিন্তু চলছে। এটি একটি জাস্ট একটি রিমাইন্ডার ভিডিও, যেটি রয়েছে তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য, কারণ তোমাদের দুদিন পরে সেটির লাস্ট ডেট রয়েছে। এছাড়া বন্ধুরা, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সম্পূর্ণ একটি আমাদের এখানে ফ্রি ক্র্যাশ কোর্স চলছে, একদম একদম পুরোপুরি ফ্রি চলছে তোমাদের একদম সমস্ত কিছু। এখানে তোমরা যারা কনস্টেবলের জন্য আবেদন করেছো, অথবা তোমরা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করেছো, বা সিভিল ডিফেন্সের জন্য আবেদন করেছো, আইএফ এর জন্য আবেদন করেছে, সবগুলোতে সিলেবাস যেটা রয়েছে মেনলি একই রয়েছে। মেনলি যেগুলো তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত কিছু একই সিলেবাস রয়েছে। ম্যাথ, রিজনিং, জিকে যেগুলো রয়েছে 90% যে সিলেবাস রয়েছে সবগুলোতে 100% একই রয়েছে। সেই জন্য প্রত্যেকটি ক্লাসেই তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং কে কোন জন্য কোন পদের জন্য আবেদন করেছে, কারণ টোটাল যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 6টি যেটা রয়েছে আবেদন হয়েছে, টোটাল 6টি আবেদন হয়েছে, তা আমাদের কে কোনটাতে আবেদন করেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। এছাড়া ভিডিওটা তোমাদের যাদের জানা রয়েছে এই মুহূর্তে যেগুলো আবেদন চলছে, সেগুলো যদি জানা থাকে তাহলে তোমরা ভিডিওটা চাইলে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু কিছু অ্যাডিশনাল ইনফরমেশনও দেওয়ারও চেষ্টা করবো। এছাড়াও যারা তোমরা এখনও জানো না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে কী কী আবেদন চলছে, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে বয়স, উচ্চতা, দৌড় বা আদার্স কি কিছু এক্সাম কবে নাগাদ হতে পারে, সমস্ত কিছু ডিটেলস আমরা আলোচনা করবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। বোধহয় এটি আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক এই ভিডিওটি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। এখানে তোমার সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালের PDFগুলো, এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি লাইভ ক্লাসের আপডেটগুলো, এর সঙ্গে সঙ্গে যেগুলো অ্যাডিশনাল ইনফরমেশন যে কিছু আসে, যে কোনো চাকরির আপডেট বা আদার্স কিছু যখনই প্রকাশিত হয়ে যায়, সমস্ত কিছু সর্বপ্রথম এখানে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়। সেই জন্য কিন্তু টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থেকে জয়েন হতে পারবে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে WBPSC এক্সাম বলে। এখানে অলরেডি আমাদের 5300+ ক্যান্ডিডেট এখানে অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে, তোমরাও এখানে অত অবশ্যই জয়েন হয়ে যাবে। বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই আমরা এনভিএফ রিলেটেড সবার সব থেকে বেশি ইনকোয়ারি যেটি রয়েছে, কারণ যদি সিভিল ডিফেন্স সার্টিফিকেট থাকে সে কি এনভিএফ এবং সিভিল ডিফেন্স দুটো থেকে আবেদন করতে পারবে। কিন্তু এখানে যেটা রয়েছে মেনলি যেটা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী বা আদার্স কিছু অনুযায়ী যেটা আবেদন চলছে সেই অনুযায়ী যেটা রয়েছে আবেদন করা যাবে না। কিন্তু কেউ যদি আবেদন করতে চায় তাহলে আবেদন করতে পারে, সেটি পরবর্তীতে কী হবে সেটি পরবর্তীতে, কারণ লাস্টে আর দুদিন সময় রয়েছে। যারা এখন আবেদন করনি, যারা করে দিয়েছে, যার কারণে আমি বলেছি সবাইকে, কারণ আবেদন করা যাচ্ছে, যেটা রয়েছে যার কাছে সিভিল ডিফেন্স সার্টিফিকেট রয়েছে তারা আবেদন কিন্তু করতে পারছে এবং আবেদন সবাই করছে। আবেদনটা তোমরা চাইলে করবে কিন্তু অবশ্যই, যাদের কাছে যারা এখনও তোমরা আবেদন করনি। তো এবার যেটা রয়েছে এখানে এনভিএফ যেটা রয়েছে, অনেকের কাছে আমি শুনেছি যে এনভিএফ এর কিন্তু সার্টিফিকেট নেই, যেটা রয়েছে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট রয়েছে, এবং সিভিল ডিফেন্সের সার্টিফিকেট থাকলেও এখানে আবেদন করবে। এখানে ভ্যাকেন্সি কত রয়েছে, ভ্যাকেন্সি 500-652। এবার এখানে যেটা কেন, এখানে নোটিফিকেশন যেটি রয়েছে এখানে দেখতে পাবে, তা যেটা ক্রাইটেরিয়া কী বলা হয়েছে এখানে, অনলি ট্রেনেড মেল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, একমাত্র ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু যখন আবেদন করা যাচ্ছে, যখন তোমার আবেদনের উইন্ডোতে যাবে, সেখানে দেখবে যে একটি অপশন রয়েছে তোমাদের সিভিল ডিফেন্সের, সেখানে তোমরা সিভিল ডিফেন্সটাকে সিলেক্ট করে নিয়ে সেখান থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এছাড়া এখানে বলা হয়েছে এক্স সার্ভিসম্যান, তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, এখানে মাধ্যমিক পাস এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে। এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এজ লিমিট রয়েছে। অনেকেরই ইনকোয়ারি রয়েছে যে যে তোমাদের যে সিভিল ডিফেন্সের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যে ডেটটা কীভাবে বসাবে, ডেট রিলেটেড আমি তোমাদেরকে অলরেডি একটি ভিডিও প্রোভাইড করে দিয়েছিলাম, তবু আবার বলে দিচ্ছি যে ডেটটা যেটি বসাবে সেটি হলো গিয়ে তোমাদের যে সার্টিফিকেটে জবে ইস্যু হয়েছে, সার্টিফিকেটটা জবে তৈরি হয়েছে সেই ডেট থেকে শুরু করে একদম এখানে ডেট যেটা মেনশন এরা করে দিয়েছে 1/1/2021 পর্যন্ত যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটাকে সেখানে তোমরা এন্ট্রি করবে। নেক্সট দেখে নেবো, নেক্সট এখানে দেখে নাও, হাইট রয়েছে 165 সেন্টিমিটার, চেস্ট রয়েছে 78.5 সেন্টিমিটার এক্সটেন্ড করতে লাগবে, ওয়েট রেশিও তোমাদের নিচে দিয়ে দেওয়া রয়েছে। তারপরে এক্স সার্ভিসম্যানদের জন্য জেনারেল ক্যাটাগরিদের জন্য হয়ে গেল, এবং এক্স সার্ভিসম্যান তারপরে গোরকাস এই সমস্তদের জন্য এখানে হাইট যেটা রয়েছে 160 সেন্টিমিটার, চেস্ট রয়েছে 76.5 সেন্টিমিটার এক্সটেন্ড করতে লাগবে, হাইট রেশিওটা নিচে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবে হাইট রেশিও যেটি রয়েছে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে একই হাইট রেশিও রয়েছে, হাইট রেশিওটা এখান থেকে তোমরা চেক করে নেবে। নেক্সট এখানে দেখে নাও, এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্টের মধ্যে তোমাদের যে দৌড় রয়েছে সেই দৌড়টা রয়েছে এখানে 800 মিটারের দৌড় রয়েছে 200 সেকেন্ডে, 200 সেকেন্ডে দৌড় কত রয়েছে 800 মিটার, যেটা রয়েছে 800 মিটারে। এবং এখানে শুধু একমাত্র কিন্তু ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না। এরপরে যেটা রয়েছে তোমাদের সিলেকশন মেথড কী রয়েছে, সিলেকশন মেথডে সর্বপ্রথম কিন্তু এক্সাম হবে না,
প্রথমে তোমাদের যেটা রয়েছে উচ্চতা হাইট এই সমস্ত কিছু মাপযোগ হবে, তারপরে যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে দৌড়টা যেটা রয়েছে সেই দৌড়টা হবে, তারপরে রয়েছে তোমাদের ফাইনাল কম্পিটিটিভ এক্সাম। যেমন আমরা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরে দেখেছি প্রথমে কি এক্সাম রয়েছে, তারপরে হাইট মাপযোগ হেনতেন সমস্ত কিছু রয়েছে, তারপরে আবার এক্সাম রয়েছে। কিন্তু এখানে এক্সাম একটাই হবে সেটা কিনা, আগে তোমাদের মাপযোগ এফিসিয়েন্সি টেস্ট সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমাদের এক্সাম হবে। এবার এক্সামটা যেটি হবে এক্সামের সিলেবাসটা দেখে নাও, এক্সামের সিলেবাসের মধ্যে দেখে নাও এক্সামটা যেটি আসে তোমাদের সেটি হলো গিয়ে 85 নম্বরের উপরে এবং 15 নম্বর থাকবে ইন্টারভিউ, টোটাল 100 নম্বর। এবার এখানে দেখে নাও জিকে, জিকের উপরে রয়েছে টোটাল 60 নম্বর। এই জিকের মধ্যে কী কী চলে আসছে, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু এখানে কিন্তু একসঙ্গে ইনক্লুড রয়েছে, জেনারেল সায়েন্স থেকে সমস্ত কিছু। সেই জন্য তোমাদের আমি জিকের উপরে প্রচুর ক্লাস করাচ্ছি, তোমাদের মর্নিংয়েও একটি ক্লাস করাচ্ছি যেটি কিনা মিসলিনিয়াস টাইপ অফ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে সেটি রিলেটেড আমি করাচ্ছি, এবং রাত্রি 8টার দিকেও একটি কিন্তু তোমাদের জিকে ক্লাস, যাতে তোমাদের জিকেটাকে ভালোভাবে তোমরা কভার করতে পারো। এছাড়া তোমাদের ম্যাথ যেটা রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ দেখতে পাচ্ছ 25 নম্বর। এখন তোমাদের আমি ম্যাথ একদম পুরো সিলেবাস ভিত্তিক, পুরো মাধ্যমিক লেভেলের যে কম্পিটিভ এক্সামের যে সিলেবাস রয়েছে পুরো ম্যাথের, সেই পুরো সিলেবাসটাকে আমি কিন্তু তোমাদেরকে কভার করাচ্ছি একদম সম্পূর্ণ বেসিক থেকে। তোমরা প্লে লিস্টে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে, দেখতে পেয়ে যাবে সেই ভিডিওগুলোতে, দেখতেই পাবে যে কত সুন্দরভাবে তোমাদেরকে ভালোভাবে বুঝে সেই সমস্ত ক্লাসেসগুলো করানো হচ্ছে। ক্লাসেসগুলো যারা তোমরা অ্যাটেন্ড করছো না তোমরা কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। এরপরে দেখে নাও এখানে ইন্টারভিউ, ইন্টারভিউ রয়েছে, যেরকম ইন্টারভিউ হয় সেরকম ইন্টারভিউ রয়েছে। তারপরে এই অ্যাপ্লিকেশন যেটি তোমাদের 22 তারিখে শুরু হয়েছিল 22 মার্চ, আর সময় কিন্তু নেই তোমাদের কাছে বেশি, যারা তোমরা এখনও আবেদন করনি তোমরা আবেদন করে দাও। অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে 220 টাকা জেনারেল ক্যাটাগরিদের জন্য, এসসিদের জন্য একমাত্র, এসসি এসটিদের জন্য অংমাত্র 20 টাকা করে এখানে আবেদন ফি লাগবে। এক্সাম যেটি হওয়ার সম্ভাব্য চান্সেস রয়েছে ভোটের পরে, হয়তো কনস্টেবল এসআই তারপরে হয়তো সম্ভবত এই এক্সামে হওয়ার কন্ডাক্ট করার চান্সেস রয়েছে। চলো এবার নেক্সট দিকে নেওয়া যাক। বন্ধুরা নেক্সট যেটা রয়েছে আমাদের সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্সে এখানে দুটো পোস্ট রয়েছে, সেটা হলো গিয়ে সিভিল ডিফেন্স, সিভিল এমার্জেন্সি ফোর্স একটি রয়েছে এখানে অগ্রগামী সিভিল এমার্জেন্সি ফোর্স, এবং আরেকটি রয়েছে এখানে ওয়াটার উইং সিভিল ডিফেন্স, ওয়াটার উইং সিভিল ডিফেন্স বলে আরেকটি পোস্ট রয়েছে। দুটোতে মিলিয়ে সমস্ত কিছু এখানে ভ্যাকেন্সি যেটা রয়েছে এখানে WBC যেটা রয়েছে এমার্জেন্সি ফোর্স, ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্সে রয়েছে 169 ভ্যাকেন্সি রয়েছে, এবং ওয়াটার উইং সিভিল ডিফেন্স এইটাতে রয়েছে 117টা ভ্যাকেন্সি রয়েছে। আগে দেখে নেবো, আগে এখানে দেখে নেবো এলিজিবল ক্রাইটেরিয়া কী বলা হয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়াতে এখানে বলে অ্যাপ্লিকেশন শুড বি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, মাস্ট বি কমপ্লিট সিভিল ডিফেন্স ফাউন্ডেশন ট্রেনিং আন্ডার দ্য সিভিল ডিফেন্স অর্গানাইজেশন। এবার কারো যদি সিভিল ডিফেন্স যদি করা থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে সে এখানে আবেদন করতে পারবে। সেটা তোমাদের 4 দিনের হতে পারে, 2 দিনের হতে পারে, 5 দিনের হতে পারে, অথবা তোমাদের 4 মাসের হতে পারে, 6 মাসেরও হতে পারে, সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে সব থেকে বেশি ডেট রিলেটেড ইস্যু ছিল সেটি আমি তোমাদেরকে অনেকবার কিন্তু বলে দিয়েছি, আবারও তোমাদেরকে একটু আগে বলে দিলাম যে ডেট যেটা রয়েছে যেদিন ইস্যু হয়েছে সেই ইস্যু ডেট থেকে তোমরা এন্ট্রি করবে। নেক্সট এখানে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করা যাবে, মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যাবে, এবং এখানে যেটা রয়েছে এটা তো ক্ষেত্রে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েদের জন্যও রয়েছে। মেয়েদের জন্য এরপরে যে দুটো আমরা রিকমেন্ড নিয়ে আলোচনা করবো সেখানে সবাই ছেলে মেয়ে সবাই সেখানে আবেদন করতে পারবে। নেক্সট এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যারা রয়েছে মাস্ট নো সুইমিং, যেটা রয়েছে সাঁতার জানাটা খুবই জরুরি, এখানে সাঁতারটা কিন্তু জানতে লাগবে। দে কমপ্লিট এখানে 50 মিটার সুইমিং, 50 মিটারে যেটা রয়েছে সাঁতার কমপ্লিট করতে লাগবে। দে অলসো রিকোয়ার টু কমপ্লিট 800 মিটার ইন 200 সেকেন্ড, 200 সেকেন্ডে 800 মিটারে কিন্তু দৌড় রয়েছে। এছাড়া যে সুইমিংটা রয়েছে সেই সুইমিংটা ছাড় দেওয়া হয়েছে কাদেরকে, যারা হিল রিজনে বসবাস করে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে যে সুইমিংটাতে, কিন্তু ছাড় বলতে শুধু একদম পুরোপুরি ছাড় না, তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পর মানে চাকরি হয়ে যাওয়ার 6 মাসের মধ্যে তাকে সুইমিং শিখতে লাগবে। এই 6 মাসের মধ্যে যদি সে না শেখে তাহলে তার চাকরি চলে যেতে পারে বলে জানানো হয়েছে। নেক্সট এখানে দেখে নাও এজ লিমিট যেটা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে এজ লিমিট বলা হয়েছে 1-1-2021 অনুযায়ী। এখানে তারপরে এসসি এসটিদের 5 বছর ছাড় রয়েছে, ওবিসিদের 3 বছর ছাড় রয়েছে। আগে দেখে নাও, আগে এখানে হাইট যেগুলো রয়েছে হাইট সেম রয়েছে, আদার্স কোনো চেঞ্জেস এখানে নেই, আমরা যেটা এর আগে এনভিএফ এবং দেখলাম সেখানে ক্ষেত্রে এখানে কোনো চেঞ্জেস নেই। ওয়েট যেটা রয়েছে হাইট ওয়েট রেশিও সেখানেও কোনো চেঞ্জেস নেই। এরপরে যেখানেও এখানে যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটি রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে রয়েছে এখানে তোমাদের 800 মিটারের যে দৌড় রয়েছে 200 সেকেন্ডে, এর সঙ্গে সঙ্গে এখানে অ্যাডিশনাল যেটি রয়েছে অ্যাডিশনাল এখানে রয়েছে 500 মিটারের সুইমিং মানে সাঁতারে চালাতে হবে, 500 মিটারের সাঁতার রয়েছে, এবং সেই সাঁতারটা ছাড় রয়েছে একমাত্র যারা হিল রিজিয়নে বসবাস করে তাদের জন্য একমাত্র সেখানে ছাড় রয়েছে। সেও আবার যেটা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পরেও তাকে 6 মাসের মধ্যে চাকরি হয়ে যাওয়ার পরে 6 মাসের মধ্যে তাকে শিখে নিতে লাগবে। আগে দেখে নাও মেথড রয়েছে কীভাবে এখানে রয়েছে সিলেকশন মেথড, যেটা আমি তোমাদেরকে এনভিএফে বললাম ঠিক একদম পুরো সেম জিনিস এখানে সিলেকশন মেথড রয়েছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে,
তারপরে প্রথমে মেজারমেন্ট টেস্ট রয়েছে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, তারপরে তোমাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে। তোমরা বন্ধুরা কারা কোনটার জন্য আবেদন করেছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে এবং কোনটার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। এছাড়া বন্ধুরা দেখে নাও এখানে তোমাদের যে পিইটি টেস্ট তোমাদেরকে জানিয়ে দিলাম, এবার তোমাদের সিলেবাস দেখে নাও। সিলেবাস যেটা রয়েছে এক পুরো পাতি একই সিলেবাস রয়েছে তোমাদের, যেটা রয়েছে কনস্টেবল সাব ইন্সপেক্টরের জন্য, যারা তোমরা হয়তো কোনো বই পারচেস করেছো কিংবা আমি তোমাদেরকে যেগুলো বই সাজেশন করেছি সেই বইগুলোই তোমরা যদি জাস্ট পারচেস করো তাহলে তোমাদের কিন্তু সিভিল ডিফেন্স এবং এনবিএফ এর জন্য কিন্তু আলাদা করে কোনো কিন্তু তোমাদের বই আর পারচেস করতে লাগবে না বা বই নিতে লাগবে না, ওই সমস্ত বই দিয়েই তোমরা কিন্তু এখানে ক্র্যাক করে যাবে। জাস্ট এখানে কী নেই সিলেবাসে, শুধু এখানে রিজনিংটা নেই, রিজনিং বাদ দিয়ে দেখো সিলেবাসে সব কিছুই রয়েছে, একই জিনিস রয়েছে। জাস্ট এখানে তোমাদের জিকে পোর্শনে নাম্বারটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, জিকে পোর্শনে 60 নাম্বার রয়েছে, মানে জিকে এখানে বেশি তোমাদের পড়তে লাগে, জিকেটাকে বেশি বেশি করে পড়বে এবং 60 নাম্বার মানে যেটা রয়েছে তোমাদের ইজি টাইপ অফ কোশ্চেন হবে। 60 নাম্বার যখন এসে যাবে তখন ইজি টাইপ অফ মোটামুটি এখান থেকে 30টা কোশ্চেন খুবই ইজি টাইপ অফ কোশ্চেন কিন্তু থাকবে। সেই জন্য জিকের যেগুলো তোমাদের মেন যেগুলো বেস রয়েছে, মেন যে বেসগুলো সেগুলোকে কিন্তু তোমরা ক্লিয়ার হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের মেন যে সমস্ত বেসগুলো রয়েছে সেগুলোকে তোমরা ক্লিয়ার লাগবে অবশ্যই। নেক্সট, এবং তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু বেশি পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স এবং মিসলিনিয়াস অফ টাইপ অফ জিকে থেকে কিন্তু বেশি পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, মিনিমাম 10 থেকে 15টা জিজ্ঞেস করা হয়, সেই জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেসগুলো কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। নেক্সট দেখে নেবো এখানে তোমাদের আদার্স যে রয়েছে, এখানে তোমাদের বলে দিলাম 22 তারিখে এটার লাস্ট ডেট যেটা রয়েছে তোমাদের 22 তারিখে রয়েছে। আবেদন ফি সেম রয়েছে এখানে, আবেদন ফি তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম রয়েছে। যারা এখনও তোমরা আবেদন করনি তোমরা আর ওয়েট না করে এখনই তোমরা উইন্ডো ওপেন করে, কারণ আর কালকে থেকে হয়তো উইন্ডো তোমাদের ভালোভাবে কিন্তু চলবে না। যারা এখনও আবেদন করেনি কিন্তু তোমরা তাড়াতাড়ি কিন্তু আবেদন করে নাও, যারা করে নিয়েছো তোমাদের জন্য আদার্স যে তোমাদের এই মুহূর্তে কেউ হয়তো অনেকে পেমেন্ট করেনি তোমরা দেখে নাও, চেক করে নাও যে তোমরা পেমেন্ট করেছো বা করনি, সেটাও একবার লগ ইন করে অবশ্যই চেক করে নাও। চলো এবার নেক্সট দেখে নিই, তোমাদেরকে নেক্সট যেগুলো রয়েছে সেগুলোকে দেখিয়ে দিই। নেক্সটে রয়েছে ওয়্যারলেস অপারেটর, এখানে ওয়্যারলেস অপারেটর যেটা রয়েছে সেখানে যেটা রয়েছে এখানে আবেদন করতে পারবে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি যেটি রয়েছে এখানে 1225, যেটা রয়েছে 1000 ছেলেদের ক্ষেত্রে রয়েছে 1126টি, মেয়েদের রয়েছে 125টি। এখানে দেখে নাও এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, 18 থেকে 27 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে এখানে আবেদন করতে হবে। সিলেকশন যেরকম রয়েছে সেরকম থাকছে। এখানে কী এডুকেশন কোয়ালিফিকেশন, এইচএস পাস লাগবে, এইচএস পাস লাগবে, এর সঙ্গে সঙ্গে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, সায়েন্সের স্টুডেন্ট বা তোমাদেরকে এখানে যেটা রয়েছে সায়েন্স অ্যান্ড ফিজিক্স, সায়েন্সের মধ্যে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটো কিন্তু তোমাদের থাকা আবশ্যিক 100%। এখানে যদি ফিজিক্স এবং ম্যাথামেটিক্স যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে না, তাহলে মাথায় রাখছে এটা যেটা রয়েছে একমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। আগে দেখে নেবো, আগে এখানে হাইট চেস্ট যেমন তোমাদের আগের থেকেই বলতে চাই সেই একই রয়েছে এখানে, ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। ছেলেদের ক্ষেত্রে ওয়েট রয়েছে এখানে 56 কেজি, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 48 কেজি। ছেলেদের ক্ষেত্রে এক্সটেন্ড করতে লাগবে এখানে যেটি ছাতি রয়েছে, ছাতি এখানে 78 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে ছাতি লাগে না। আগে এখানে গোর্খাস রাজবংশী এদের জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট দেখে নাও এখানে যে এফিসিয়েন্সি টেস্ট কী রয়েছে, এফিসিয়েন্সি টেস্টে যেটা রয়েছে নাগরিকদের জন্য 800 মিটারের দৌড় রয়েছে 3 মিনিটের মধ্যে, এরপরে রয়েছে 400 মিটারের দৌড় রয়েছে 2 মিনিটে কমপ্লিট করতে হবে। এরপরে এখানে সিলেকশন মেথড যেটা রয়েছে, সিলেকশন মেথড যেটা রয়েছে তোমাদের প্রথমে মেজারমেন্ট টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর যেটা রয়েছে তোমাদের এক্সাম হবে। এবং এখানে সিলেবাস যেটা রয়েছে সিলেবাসের মধ্যে শুধু এখানে কমন সিলেবাস যেটি রয়েছে এখানে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটি রয়েছে এখানে কমন রয়েছে, সমস্ত ক্ষেত্রে একই রয়েছে। এবং এখানে লজিক্যাল রিজনিং এই 80-60 নম্বরটা যেটি রয়েছে, এই 60 নম্বরটা যেটি রয়েছে তোমাদের আমাদের যেই সমস্ত ক্লাসেসগুলো চলছে এই ক্লাস থেকে তোমরা এই 60 নম্বর এখানে কভার হয়ে যাবে। এখানে ম্যাথামেটিক্সটা কভার হবে না, কারণ ম্যাথামেটিক্সটা কভার হবে না কারণ এখানে মাধ্যমিক লেভেলের ম্যাথামেটিক্স আসবে না, এখানে যেটা রয়েছে তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলের কিন্তু ম্যাথামেটিক্স জিজ্ঞেস করা হবে। এবং ফিজিক্স যেটি রয়েছে ফিজিক্সটাও কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলের যে ফিজিক্স রয়েছে সেই ফিজিক্স থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তাহলে এটি তোমাদেরকে নিজের থেকে পড়াশোনা করতে লাগবে বা আমি তোমাদের কিছু ক্লাস করিয়ে দেবো অবশ্যই। আমি মাঝে মধ্যে আমি এইচএসের ক্লাসও মিলিয়ে নিয়ে থাকি, এখন বর্তমানে যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রস্তুতি করাচ্ছি ফলে আমি এখন মাধ্যমিক এইচএসের ক্লাসেসগুলোকে নিচ্ছি না, ফলে আমি কিন্তু যেগুলো রয়েছে তোমাদের এইচএসের ম্যাথামেটিক্সও কিন্তু কভার করিয়ে দেবো। নেক্সট দেখে নেবো এখানে, তারপরে তোমাদের রয়েছে এখানে ফিজিক্সের যে সিলেবাস দেখতে পাবে যে ফুল নম্বর যত রয়েছে 85 নম্বরের উপরে এখানে এক্সাম হবে, ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের উপরে 70 নম্বর রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ যেটি রয়েছে ফুল মার্ক রয়েছে এখানে 15 রয়েছে। আগে এখানে দেখে নেবো নেক্সটে আমাদের কী রয়েছে এখানে, নেক্সট যে রয়েছে আমাদের দেখে নিই বন্ধুরা, এটা তো তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, এটা যেটা রয়েছে প্রথমে যেটা দেখালাম এটা তোমাদের প্রিলিমিনারি এক্সামের সিলেবাস দেখলাম। এখানে যেটা রয়েছে তোমাদের ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে বাংলা এবং নেপালিতে কিন্তু কোশ্চেন সেট হবে, ইংরেজিতে কিন্তু কোশ্চেন সেট হবে না, সেটি মাথায় রাখতে রাখবে। এরপরে মেন্সের সিলেবাস এখানে রয়েছে, মেন্সের সিলেবাস যেটা রয়েছে দেখো মেন্সের সিলেবাস মেনলি ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের উপরে পুরোটাই
ফোকাস রয়েছে, এখানে টোটাল 70 নাম্বার রয়েছে। এরপরে ল্যাঙ্গুয়েজ রয়েছে একটি, হয়তো বাংলা অথবা নেপালি যেটা রয়েছে, এটা ট্রান্সলেট থাকবে তোমাদের ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে লাগবে, কিংবা দুটো তোমাদের হয়তো এসে বা এরকম টাইপের কিছু লেখার থাকবে, সেখানে থাকবে তোমাদের 15 নম্বর। তো এটা যেটা রয়েছে তোমাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্স যেটা রয়েছে তোমাদের পুরোটাই কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেলে। এবং এটা যে এখানে তোমরা নিচে তোমরা স্ক্রোল ডাউন করলে এখানে সিলেবাসটাই দেখতে পেয়ে যাবে যে কি কি কিছু সিলেবাসে তোমাদের রয়েছে। চলো নেক্সট আরেকটি রয়েছে, সেটি তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা আরেকটি আবেদন যেটি চলছে সেটি হলে গিয়ে তোমাদের ওয়্যারলেস সুপারভাইজার। ওয়্যারলেস সুপারভাইজারে এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 74টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ছেলেদের রয়েছে 67, মেয়েদের রয়েছে টোটাল 7টি। এখানে দেখে নেবে এখানে যেটা রয়েছে বয়সসীমা বলা হয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে বয়সসীমা এখানে বেঁধে দেওয়া হয়েছে 1/1/2021 অনুযায়ী করা হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে ব্যাচেলার ডিগ্রি অফ এনি অফ দ্য সাবজেক্ট, এখানে দেখে নাও সাবজেক্টগুলো কী কী দেওয়া হয়েছে। ফিজিক্সের উপরে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে লাগবে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে, অথবা তোমাদের রেডিও ফিজিক্স অথবা ইলেকট্রিক্স অথবা টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি ফ্রম এনি ইউনিভার্সিটি। তাহলে এই যে তোমাদের এখানে যেগুলো দেওয়া রয়েছে এই সমস্ত সাবজেক্টের উপরে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে লাগবে, তাহলে যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে হাইট ওয়েট যেগুলো রয়েছে এর আগে যেগুলো দেখলাম সেমেই রয়েছে, আদার্স কোনো কিছু এখানে এক্সট্রা বলার কিছু নেই। আগে এখানে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে সেটাও সেম রয়েছে, আদার্স কিছু এখানে অ্যাডিশনাল ইনফরমেশন নেই। এরপর যেটি রয়েছে সিলেবাসের মধ্যে এখানে তোমরা দেখতে পাবে, সিলেবাসের মধ্যে যেটি রয়েছে তোমাদের জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস যেটি রয়েছে মেন, যেগুলো আমরা আদার্স সিলেবাসগুলো সেগুলোর মতোই থাকবে। এবং ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই 30 নম্বরটা এখানে অ্যাডিশনাল রয়েছে, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স যেটা রয়েছে অ্যাডিশনাল রয়েছে। এছাড়াও তোমাদের রিজনিং যেগুলো রিজনিংয়ের ক্লাস চলছে সেগুলো থেকেই তোমরা এখানে কভার হয়ে যাবে তোমাদের। এবং ইংলিশ ক্লাসটা আমাদের এখনও শুরু হয়নি, কারণ আমরা যেহেতু কনস্টেবল এবং যেহেতু সাব ইন্সপেক্টরের প্রস্তুতি করছি সেখানে সাব ইন্সপেক্টর যেটি রয়েছে মেন্সে গিয়ে তোমাদের ইংলিশ ক্লাসটা রয়েছে, ইংলিশগুলো রয়েছে, তখন আমরা সেই ইংলিশটাকে শুরু করবো। তোমাদের যদি রিকোয়েস্ট থাকে ইংলিশ ক্লাস শুরু করানো সেটাও আমি কিন্তু অবশ্যই শুরু করিয়ে দেবো। এবং এই যে আবেদনগুলো চলছে যারা তোমরা এখনও আবেদন করনি তোমরা তাড়াতাড়ি আবেদন করে নাও, এবং কারা কিসের জন্য যারা আবেদন করে নিয়েছো কিসের জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে সমস্ত ক্লাসেসগুলো চলছে প্রত্যেকটি ক্লাসই তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটি ক্লাসকে তোমরা অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।